আসাবে কাহাব। এখন এই যুবকদের বিরুদ্ধে আইবি, ডিআইবি, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা তারা খোঁজ খবর নিতে লাগলো। তাদের কাজ ছিল দিনে চুপচাপ ঘরের মধ্যে থাকা, রাতের বেলা রাত যখন গভীর হতো সব মানুষ ঘুমিয়ে যেত, তখন এই যুবকেরা একটা গ্রুপ, যেই কয়জন আর কি, তারা গভীর রাতে পুরা শহর পুরা এলাকা ঘুমিয়ে পড়ার পরে নিশিরাতে যার সাথে যার সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, আত্মীয়তার লাশ ছিল, গোপনে তাদের ঘরে যেত। ঘরে গিয়ে আস্তে আস্তে দুয়ারের পড়া নেলে তাদেরকে জাগাইত, জাগাইয়া তারপরে তাদেরকে বলতো, আর বাবু মোতাফার রেকুনা খায়ের আমি লাহিল ওয়াহিদুল কাহার, এক আল্লাহর ইবাদত করা ভালো নাকি এত দেব দেবী মূর্তির পূজা করা ভালো? সোজা কথা, তাওহীদের, ইসলামের দাওয়াত, রেসালতের দাওয়াত, আখেরাতের দাওয়াত, এগুলো দিত রাতে বিরাতে গোপনে, যেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন, প্রকাশ্যে করা যায় না, গোপনে গোপনে, ভিতরে ভিতরে, তলে তলে, তলে তলে, বুঝুন তো, গোপনে গোপনে, সুপে সুপে তারা এই কাজটা করত। এটা কিন্তু বাদশার কানে চলে গেল, বাদশার নাম দাকিয়ানুস, বলছি আগে দেকিয়ানুস বা দাকিয়ানুস, বাদশার কানে যখন গেল, বাদশা তো ইবলিসের খলিফা, কার খলিফা? ইবলিসের। আর এই যুবক কয়েকজন কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ যুগে যুগে কাদেরকে সাহায্য করেছেন? ইবলিসের খলিফারে না আল্লাহর খলিফারে? তাহলে যুগে যুগে আল্লাহ ইসলামের কাজ যারা করেছে তাদের সাহায্য, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআনের বিভিন্ন আয়াতে মুমিনদেরকে আল্লাহ সকল যুগে সাহায্য করে। দেশ বাদশার আয়াতে দাকিয়ানুসের, বাদশার কানে খবর গেল কয়েকটা যুবক তারা রাত বিরাতে আল্লাহর দাওয়াত দেয়, আখেরাতের দাওয়াত দেয়। আল্লাহর দাওয়াত আখেরাতের দাওয়াত মানি আপনার বিরোধী, আপনি তো আল্লাহ মানেন না, আখেরাত মানেন না, এরা সরকার বিরোধী, এরা দেশ বিরোধী, এরা দেশের শত্রু, এদেরকে ধরা দরকার। বাদশা পুলিশ নিয়োগ করলো, যাক আগামীকাল রাতে এরা কে কোথায় থাকে তোমরা একটু কোয়ারি করো, করে তাদেরকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো। কথায় বলে দেওয়ালেরও কান আছে, ঠিক কিনা? ওই সেখান থেকে বাদশার একজন লোক এসে এই যুবকদের যে দলের সভাপতি, বুঝলেন তো, সভাপতি, দলের আমির, দলের চিফ, নাম ছিল ইয়ামলি খান, ইয়ামলি খান, তার কাছে এসে কানে কানে বলে দিল যে রাইতের 12টার আগে যেমনে পারো ভাগ, 12টার পরে কিন্তু তোমাদেরকে পুলিশ আসবে গ্রেফতার করবে। দেখেন এখন এই ইয়ামলি খানের কানে কানে যখন এটা বললো, বলার পরে সে সঙ্গে সঙ্গে যেইভাবে পারলো, আশেপাশে ওরা ছিল, আশেপাশে সঙ্গে যারা তার দাওয়াত গ্রহণ করেছিল, তার সহযোগিতা করতেছিল, দিনের কাজ, পজিটিভ কাজ করতেছিল, তাদেরকে খবর দিয়ে এই রাতে রাতে বাইর হয়ে গেল যে এই দেশ থেকে চলে যাওয়া ছাড়া জীবন বাঁচানোর কোনো উপায় নেই। এটা দিয়ে বোঝা যায় ইচ্ছা করে ইসলামের দুশ্মনের হাতে ধরা দেওয়া এটা হারাম, ইচ্ছা করে ইসলামের দুশ্মন কাফেরের হাতে ধরা দেওয়া এটা হারাম। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে, নিয়ত থাকবে আমি যদি বেঁচে থাকি হয়তো ইসলামের একটু কাজ করতে পারবো। তাহলে আপনি জেহাদ করতে না পারলেও মরণ পর্যন্ত জেহাদের স্বভাব পাইতে থাকবেন। তাহলে একজন মুমিন বাঁচার চেষ্টা করে ইসলামের জন্য নাকি, আর আমরা বাঁচার চেষ্টা করি কি, মিল আছে? তাহলে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর রাসুলের জন্য, আল্লাহর দিনের জন্য। রাজি আছেন? রাজি আছেন? এখন এরা এই গভীর রাতে ঘর থেকে বাইর হলো, কিছু সোনা দানা টাকা পয়সা, কারণ দেশ ত্যাগ করে পথে লাগবে তো, যার যা আসিল পকেটে থলিয়ার মধ্যে নিয়ে বাইর হলো। ইয়ামলি খানের একটা কুত্তা আসিল, কুত্তা, পালা কুত্তা, বুঝেন তো, পোষা কুকুর। তাহলে ওই ইয়ামলি খান
একটা পালা কুকুর আছিল, কুকুরটার নাম ছিল কেতমির। কেতমির এখন ওই গৃহস্থেরা যায়, কুত্তাও লগে লগে যায়, কারণ সবসময় মনিবের পিছিয়ে পিছিয়ে যায়। এরকম কুত্তা আসে না নাই? আসে তো, মনিব যেখানে যায় কুত্তা লগে লগে। এইবার এরা অনেক চেষ্টা করলো কুত্তারে ফিরানোর জন্য, বহু চেষ্টা করলো। রাতের কাল গোপনে বাড়ি ত্যাগ করতেছে, কাউকে হুনানো তো যায় না, কুত্তারে চিল্লা চিল্লিও তো করণ যায় না। এখন তারা দেখলো যে কুত্তাকে হয় এখন মেরে ফেলতে হবে এখানে, তা না হইলে সঙ্গে যেতে দিতে হবে। ইয়ামরিখান কইল, দে ওরে আর মারিস না, আমাদের সাথে আসুক, আমাদের যা পরিণতি কুত্তারও, আমরা মরলে কুত্তাও মরবে, আমরা বাঁচলে। হ্যাঁ, সব তাফসীরকারক এই ব্যাপারে একমত। হাসরের ময়দানে হাসর দিয়ে একটা কুত্তা বেহেশতে যাবে, কোন কুত্তা আসাবে? কাহাবের কুত্তা। কারণ আসাবে কাহাবের এই কয়েকটা যুবক, তারা ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিত। কুত্তা কি ইসলামের দাওয়াত দিছে নাকি? ইসলাম বুঝে নাকি? কুত্তার কাছে ইসলাম আসে নাকি? যে কয়েকজন যুবক ইসলামের দাওয়াত দিত, এই কুত্তার সঙ্গে সঙ্গে গিয়ে ওই গোপনে রাত্রে যেই বন্ধুর ঘরে গিয়ে দাওয়াত দিত, এই ঘরের দুয়ারে গিয়ে অপেক্ষা করত মনির কখন আবার কাজ সেরে বের হয়ে আসবে। মনিরকে পাহারা দিত, ইয়ামলি খানকে পাহারা দিত, যেখানে যাইত কুত্তার সঙ্গে যেত। আল্লাহু আকবার।